আফগানিস্তানের বিপক্ষে 210 রান করে 66 রানে জিতেছিল ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ম্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এক শ্রেণীর ক্রিকেট সমর্থকরা। তাদের দাবি, ভারতকে সেমিফাইনালের লড়াইয়ে রাখার সুবিধা দিতেই আফগানিস্তান ম্যাচ ছেড়ে দিয়েছে বিরাট কোহলির দলকে। যদিও তাদের এই সন্দেহের কোনো ভিত্তি নেই। সুপার 12-এর গ্রুপ 2-এর সেমিফাইনালের লড়াই এখন এমন জায়গায় এসে পৌঁছেছে, তাতে ভারতের ভাগ্য ঝুলে আছে আফগানিস্তানের হাতেই। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। নবী রশিদদের সাফল্যই পারে ভারতকে সেমিফাইনাল খেলাতে। গ্রুপ 2 থেকে 4 ম্যাচের 4টিতেই জিতে সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান। পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। 4 ম্যাচের 3টি জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হয়নি কিউইদের, বরং নেট রান রেটের কারণে এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারা, আফগানিস্তানের কাছে শেষ ম্যাচটি হারলে সেমিফাইনাল থেকে ছিটকে যাবে। হিসেবটা খুব একটা জটিলও নয়, হিসেবে জট খোলার জন্য পয়েন্ট টেবিল ও নেট রান রেট খেয়াল করে দেখতে হবে। নিউজিল্যান্ডের পয়েন্ট 6, তাদের নেট রান রেট +1.277। ভারত 4 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। স্কটল্যান্ডকে কোহলি রোহিতরা 85 রানে অল আউট করে 6 ওভার 3 বলে 8 উইকেটে ম্যাচ জিতে নেট রান রেটে গ্রুপের সবাইকে টেক্কা দিয়েছে। তাদের নেট রান রেট সবার চেয়ে বেশি, +1.619। আফগানিস্তানের পয়েন্টও 4, একসময় নেট রান রেটে তারা সবার উপরে ছিল, এখন তাদের নেট রান রেট +1.481। নেট রান রেটের হিসেবে আফগানিস্তান উপরে রয়েছে নিউজিল্যান্ডের, ফলে 7 নভেম্বর ব্ল্যাক ক্যাপসরা যদি হেরে যায় আফগানদের কাছে, তাহলে সেমিফাইনাল খেলা হবে না কেন উইলিয়ামসনের দলের। নিউজিল্যান্ডের জন্য পরিষ্কার হিসেব হচ্ছে, শেষ চারে উঠতে হলে তাদের 8 পয়েন্টই লাগবে, অর্থাৎ হারাতেই হবে আফগানিস্তানকে। অন্যদিকে আফগানিস্তান জিতলে নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে চলে যাবে দ্বিতীয় স্থানে, আর ভারত সমর্থকরা সেই প্রার্থনাই করছে। যদি আফগানিস্তান হারিয়ে দিতে পারে কিউইদের, তাহলে ভারত নেট রান রেট নিয়ে যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে 8 নভেম্বর শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে দিতে পারলেই বাকি দুই দলের সমান 6 পয়েন্ট নিয়ে নেট রান রেটে তাদের পেছনে ফেলে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গী হবে। ফলে ভারতের সমস্ত আশা আকাঙ্ক্ষা এখন আফগানিস্তানের হাতে। আফগানিস্তানের স্পিনার মুজিবুর রহমান ইঞ্জুরিতে শেষ 2 ম্যাচে খেলতে পারেননি। অশ্বিন মজা করে টুইটও করেছেন, নিউজিল্যান্ড ম্যাচের আগে মুজিবকে ফিট করে তুলতে প্রয়োজনে তারা ভারতের ফিজিওকেও পাঠিয়ে দেবে। ভারতের এত আশায় পানি ঢেলে দিতে পারে নিউজিল্যান্ড 7 নভেম্বরই। টি-20তে প্রথম মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড আফগানিস্তান। দুই দলেরই মূল স্ট্রেংথ তাদের বোলিং। কিউইরা শক্তিতে সেখানেও এগিয়ে রয়েছে তাদের বোল্ট সাউদি মিল্লেদের মতো পেসার থাকায়। আফগানিস্তান যদি ব্ল্যাক ক্যাপসদের ঘায়েল করতে পারে, তাহলে সেটা স্পিন দিয়েই করতে হবে, রশিদ খানের লেগ স্পিনের সাথে মোহাম্মদ নবীর অফ স্পিন। মুজিব ফিট হয়ে উঠলে তিনিও বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারবেন। আবুধাবিতে স্পিনিং ট্র্যাক হলে এই ত্রয়ী হয়তো অঘটন ঘটিয়ে দিতেই পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান সেই অঘটন ঘটিয়ে দিক, এই প্রত্যাশা নিয়েই টিভি সেটের সামনে বসবে কোহলি রাহুল বুমরারা। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।